সুপ্রিয় দর্শক, দেখছেন স্বদেশ টিভি এবং একই সাথে দেখছেন রেডিও স্বদেশ .net। আর সাথে আছি আমি আরজে সাইমুর, এবং এই মুহূর্তে আমরা রয়েছি লেদার ভিশনের ব্যানার প্রকাশিত হয়েছে নতুন একটি অ্যালবাম তোমার অভাব, ফিচারিং করেছেন বেলাল খান। হ্যাঁ, জনপ্রিয় সঙ্গীত শিল্পী এবং কণ্ঠশিল্পী বেলাল খানের ফিচারিংয়ে আমার সাথে রয়েছে কণ্ঠশিল্পী উপমা, এবং আমাদের জন্য নিয়ে এসে চমৎকার কিছু গান কথা বলবো তার সাথে। তো উপমা, কেমন আছো? এই তো ভালো, আপনি কেমন আছেন? ভালো আছি, এবং অভিনন্দন তোমাকে বাংলা গানের জয়গানের আরেকজন সংগ্রামী সৈনিক হিসেবে তুমি জয়গান করে জয়গান। থ্যাংক ইউ, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে তোমার প্রথম একক অ্যালবাম গান, এই অ্যালবামে তোমার কয়টি গান আছে? এই অ্যালবামে টোটাল চারটি গান, বাট তিনটি হচ্ছে বেসিক্যালি ধরে যদি তিনটি গান, আরেকটি হচ্ছে একটি আমার ডুয়েট বেলাল ভাইয়ের সাথে, আরেকটি হচ্ছে সলো, ওই সেম গানই সলো ভার্সন আর একটি ডুয়েট ভার্সন, ইন টোটাল চারটা সং অ্যালবামটিতে। আজকে তো তোমার অফিসিয়ালি তুমি একক অ্যালবামের মাধ্যমে তুমি আমাদের গানে ভুবনে পাড়া দিলে, এর আগে তুমি গান করতে কত বছর আগে থেকে? গান ছোটোবেলা থেকেই করছি, আর স্টেজ শো করা শুরু করি 2011-12 থেকে, দেন স্টেজ শো কন্টিনিউসলি এখন পর্যন্ত করছি, বাট অফিসিয়ালি নিজের গান এবং অ্যালবাম রিলিজ করা হয়নি, দিস ইজ মাই ফার্স্ট অ্যালবাম। আর এর আগে বেলাল ভাইয়ের সাথে একটি মিউজিক ভিডিও আছে আমার, শুধু তোর জন্য, এটা আমরা 2015 রিলিজ দিয়েছিলাম, আর এই বছর হচ্ছে আমরা অ্যালবাম রিলিজ দিলাম। সো আর ফিল্মেও গান করেছি, বাট অফিসিয়ালি যদি অ্যালবামের কথা বলি তাহলে দিস ইজ দ্য ফার্স্ট অ্যালবাম। ওকে, দ্যাটস গ্রেট। এবং আমরা শুনেছি যে কয়েকদিনের ভিতরে লেদার ভিশন ইউটিউব চ্যানেল থেকে একটা মিউজিক ভিডিও প্রকাশ পাচ্ছে, সেই গানটার টাইটেল ট্র্যাক কি? গানটা কোন গানটি আমরা মিউজিক ভিডিওতে পাচ্ছি? আচ্ছা, যে গানটি মিউজিক ভিডিওতে মানে রিলিজ পাচ্ছি সেটা হচ্ছে আমি চাই যারে, এই গানটি আমার সলো গান, এবং এটার ভিডিও করেছে মোশন ড্রক, ওই প্রোডাকশন হাউস থেকে এই মিউজিক ভিডিওটি করা। বাকি আরও দুটা গান আছে, তো ওগুলোকে মিউজিক ভিডিও করার পরিকল্পনা আছে? পরিকল্পনা আমরা করে রেখেছি, এখন লেজার ভিশন এটা তাদের উপর এখন, আর আমরা ভালো গানগুলো কি যেগুলো, কারণ সব গান আমরা গণহারে মিউজিক ভিডিও করলেই তো আর মানুষ লাইক নাও করতে পারে, সো দ্যাটস ওয়াই আমরা যে গানগুলো বেশি ফোকাস বা বেশি ভালো অ্যালবাম থেকে সেই গানগুলোকে আমরা মিউজিক ভিডিও করব। তো তোমার অভাব এই গানটি আমরা পরিকল্পনায় রেখেছি মিউজিক ভিডিও করার। ওকে, এটা অবশ্যই ডুয়েট গান মেবি? হ্যাঁ, এটা ডুয়েট গান, এবং অ্যালবামের নাম যেটা হচ্ছে তোমার অভাব উপমা, সো এটাও এই নামেই আর কি। ওকে, এবং এই যে তুমি গানের জগতে এসেছো, সো এই গানের জগতে আসার পেছনে কার সবচেয়ে বেশি অনুপ্রেরণা? সবচাইতে বেশি অনুপ্রেরণা আমার আম্মু, আমার ভাইয়া, তাদের দুইজনের মানে যেই এটা তাদের সাপোর্ট, তাদের এটা বেশি এই ক্ষেত্রে, আমার থেকেও বেশি তাদের শখ ছিল যে না আমি সিঙ্গার হব বা আমি যেন গান গাই, গানের জগতে আসি, তাদের ইচ্ছাটাই অ্যাকচুয়ালি বেশি আর কি আমার। ওকে, আজকে তো তোমার এই প্রকাশনা উৎসবে অনেক গুণী ব্যক্তিরা ছিলেন, যারা তোমাকে অলরেডি বলে দিয়েছে যে মৌলিক গানের কথা, এবং যখন আমরা দেখেছি অন্যান্য কিছু সিঙ্গার যখন তারা স্টেজে গান করতে যায়, তারা তো নিজের দেশের গান থেকে শুরু করে দেশের গান দিয়ে শেষ করে, মাঝে অন্যান্য পপুলার সিঙ্গারের গান, নিজের গানের খুবই অভাব। আমি আমি চাই যে সেখানে তোমার অভাব, যে অ্যালবামটা সেখানে এসে এই অভাবটা মোচন করবে, সো তোমার মতামত কি? না, অবভিয়াসলি, কারণ একজন সিঙ্গারের আইডেন্টিটি তার গান, যেমন নিজের নাম, তার গান, তার যে মৌলিক গানগুলো এইটি কিন্তু তাকে প্রেজেন্ট করে, যে আমরা যদি সবসময় অন্যের গান গাই তাহলে অন্য যারা গেয়েছেন তাদের প্রশংসাই কিন্তু হবে আলটিমেটলি, বাট আমি কী হিসেবে পরিচিত, সো সেই প্রয়াস থেকে সেই চিন্তা থেকে অ্যাকচুয়ালি অ্যালবামটি, যে আমার মৌলিক গান অবভিয়াসলি দরকার যাতে আমি দর্শকদের কাছে আরও বেশি পরিচিত হতে পারি এবং আইডেন্টিটি ক্রিয়েট হয়, সো অবভিয়াসলি আমার চেষ্টা থাকবে আরও ভালো ভালো গান যেন আমি মানুষের সামনে প্রেজেন্ট করতে পারি, গাইতে পারি, সো দ্যাটস ইট। ওয়েল, বন্ধুরা, আমরা জানি বাংলা গান, আমরা জানি বাংলা এমন একটি ভাষা যে বাংলা ভাষার জন্য বাঙালিরা প্রাণ দিয়েছে, যে কথা আমরা শুনেছি আমাদের গুণী ব্যক্তি, এবং আমরা জানি এর ইতিহাস, তো বাংলা গানে জয় জয় সারা বিশ্বে ছড়িয়ে যাক সেই প্রত্যাশায় করছি। এবং এই মুহূর্তে আমাদের রেডিও সাথে .net পেজ থেকে তুমি লাইভে আছো, যেখানে 4 মিলিয়ন, দ্যাট মিনস 40 লক্ষ মানুষের পরিবারের পেজ থেকে এখন লাইভ আছে, রেডিও সাথে পেজ থেকে লাইভ আছি। সো আমাদের যারা বাংলা গান প্রেমী, যারা স্বদেশের আমাদের দর্শক, তাদের জন্য কী বলবে? দর্শকদের জন্য এটাই বলবো যে আপনারা ভালো গান শুনবেন, এবং অবভিয়াসলি আজকে যে আমার অ্যালবামটি রিলিজ হলো যেটা হচ্ছে উপমা তোমার অভাব, আই হোপ এই সবগুলো গান আপনারা শুনবেন, শুনে দেন আপনারা মন্তব্য করবেন যে আসলে কেমন হয়েছে গানগুলো, এবং অবভিয়াসলি আরও যেন ভালো গান গাইতে পারি সেই চেষ্টাই করব, যেন আপনাদের আরও অনেক ভালো ভালো গান আমি শোনাতে পারি। থ্যাংক ইউ।
সো ফ্রেন্ডস, আজকে আমরা এখান থেকে বিদায় নিতে চাচ্ছি উপমা সোলার লঞ্চিং, তোমার অভাব এবং তোমার অভাব অবশ্যই বাংলা গানের মাঝে যে যে খরতা অনেক সৃষ্টি হচ্ছে সেগুলো মোচন করবে, এবং যারা বাংলা গানকে ভালোবাসেন অবশ্যই তারা সঠিক সঙ্গীত সাধনা করে বাংলা গান গাইবেন এবং বাংলা গানকে ধরে রাখবেন মানুষের বুকে, বাংলা গানকে আপনারা সবসময় বাঁচিয়ে রাখবেন আপনাদের গানের মাধ্যমে, যে গানটি আমরা মরে আপনারা মারা গেলেও যেন সেই হাজার বছর পরও আপনার গান দিয়ে আপনার পরিচয় মিলে। তো সেই প্রত্যাশায় আমি সাইমুর রহমান বিদায় নিচ্ছি, আরেকবার শুভকামনা সদস্য পরিবারের পক্ষ থেকে আমাদের কণ্ঠ শিল্পী আমাদের উপমার জন্য। উপমা, তোমার জন্য শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ। সো কণ্ঠ বিশ্ব হৃদয় স্বদেশ।